60 লাখ মানুষের চট্টগ্রাম বন্দরনগরী দিয়েই সমুদ্রপথে দেশের সিংহভাগ আমদানি রপ্তানি বাণিজ্য হয়। অর্থনীতির গুরুত্বের কথা বিবেচনা করে ইতোমধ্যে এখানে উড়াল সড়ক বানানো হয়েছে, সেই সাথে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেল, সিটি আউটার রিং রোড নির্মাণের কাজ। এ অবস্থায় এখানকার অফুরন্ত সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান কোইকার সহায়তায় মহানগরীতে মেট্রো রেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। প্রাথমিক সমীক্ষা কার্যে 77 কোটি টাকার মধ্যে 51 কোটি টাকা দেবে দেশটি। এই সমীক্ষা শেষ হতে 18 মাস সময় লাগবে বলে জানান কোইকার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর। ইট উইল টেক দ্য 18 মান্থস ফ্রম 2022 2024। সড়ক ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মনে করেন, আগামী দিনে গণপরিবহন ব্যবস্থা জোরদার করতে মেট্রো রেলের বিকল্প নেই। আমাদের এখানে ইকোনমিক জোন, আমাদের এখানে পর্যটন জোন, আমাদের এখানে টানেল, এই সব মিলে এখানে জনসমাবেশ আগামী 5-7 বছরের মধ্যে প্রায় অনেক বেড়ে যাবে। সেই কারণে আমাদের গণপরিবহন ব্যবস্থা জোরদার করতে হবে, এছাড়া বিকল্প নাই। আর মেট্রো রেলের সুফল পেতে হলে মিরেশ্বরায় গড়ে ওঠা বঙ্গবন্ধু শিল্পনগরী, সাগর ঘেঁষে মেরিন ড্রাইভ হয়ে বিমানবন্দর ও কর্ণফুলী টানেলের সাথে কানেক্টিভিটি খুবই গুরুত্বপূর্ণ বলে মত যোগাযোগ বিশেষজ্ঞের। মিরেশ্বরায় থেকে মেরিন ড্রাইভ হয়ে মেট্রো রেলটা আসবে আমার চট্টগ্রাম বিমানবন্দরে, তাইলে আমার ওখান থেকে লোকরা যা বিদেশিরা যদি ফ্লাই করতে চায় সে বিমানে ফ্লাই করবে। এখন সেই কানেকটিভিটিটা আমার কোন জায়গায় নিতে হবে, টানেলের মুখে বঙ্গবন্ধু শিল্পনগরী থেকে আমাদের পদ্মা ব্রিজ হয়ে যাচ্ছে, তাহলে নর্থ সাউথ একটা কানেকটিভিটি হয়ে গেল, বাংলাদেশের ইকোনমি একটা স্ট্রং ইকোনমি ভিত্তির উপরে দাঁড়িয়ে যাবে। মেট্রো ছাড়াও সার্কুলার রোড, রেডিয়াল রোড, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, বাস টার্মিনালের জন্য স্থান নির্ধারণ সমীক্ষাও সম্পন্ন করা হবে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।